আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কাউসারা নূপুর। আজকে ঠিক বেকারি স্টাইলে পাউন্ড কেক কীভাবে ঘরে পারফেক্টলি তৈরি করতে হবে সেটা দেখাবো, আর কেক তৈরিতে যত রকম সমস্যা রয়েছে সমস্ত কিছু সমাধান আজকে দেব। একটা কেক তৈরির আগে ফার্স্ট আমাদেরকে মোল্ডটাকে তৈরি করে নিতে হবে। আমি এখানে 8 ইঞ্চি একটা মোল্ড নিয়েছি, সেখানে দেখুন যে আমি বেকিং পেপার বিছিয়ে দিয়েছি, আর এখানে খুব সামান্য পরিমাণে দেখুন যে আমি তেল দিয়ে এই পুরোটাকে তেলটা ব্রাশ করে দেবো, তাহলে আমাদের কেকটাকে আনমোল্ড করা আমাদের জন্য অনেক সুবিধা হয়ে যাবে। সেকেন্ড, আমাদেরকে বেকিং পাউডার যেটা রয়েছে সেটাকে একটু ভালো মানের নিতে হবে, এবং এই যে বেকিং পাউডারটা রয়েছে এটা যেন খোলার 6 মাসের মধ্যেই আমরা এটা ব্যবহার করি, এটা মনে রাখতে হবে। মানে আপনার বেকিং যে পাউডারটা রয়েছে এটা যদি বাতাস ঢোকে তাহলে কিন্তু এটার কার্যক্ষমতা কমে যায়, তাই অবশ্যই এটা মাথায় রাখবেন। এখন আমি আজকে 2 ডিমের জন্য নিয়েছি দেখুন যে 1 কাপ পরিমাণ এখানে ময়দা, আর 1 চা চামচ পরিমাণ আমি এখানে নিয়েছি বেকিং পাউডার। এখন এই দুটো আমি একখানে মিলিয়ে এটাকে চেলে নেব। এখন দেখুন যে আমি একটা ব্লেন্ডারের জাগ নিয়ে নিয়েছি, কারণ সবার ঘরে যেহেতু ইলেকট্রিক বিটার থাকে না তাই কীভাবে খুব সহজে এবং খুবই অল্প সময়ের মধ্যে এটা করে নেওয়া যায় সেটাই দেখাচ্ছি। দেখুন আমি এখানে রুম টেম্পারেচারে থাকা 2টো ডিম নিয়েছি, আর অবশ্যই মনে রাখবেন যে বেকিংয়ের যে কোনো কাজ করার আগে ডিমটা কিন্তু রুম টেম্পারেচারে করে নিতে হবে, যদি ফ্রিজে থাকে তাহলে 1 ঘন্টা আগে বের করে রেখে দেবেন। এখন এই ডিমের মধ্যে আমি 1 কাপ পরিমাণ দেখুন যে চিনি দিয়ে দিলাম, এই চিনিটা কিন্তু মোটা দানার চিনি, আমি এখানে গুঁড়ো চিনি ব্যবহার করছি না। আর এখানে আমি 1/4 কাপ পরিমাণ রান্নার তেল মানে সয়াবিন তেল দিয়ে দিলাম। জাস্ট 1 মিনিট এটাকে আমি ব্লেন্ড করবো, খুব বেশি কিন্তু ব্লেন্ড করা যাবে না। জাস্ট 1 মিনিট দেখুন যে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। এখন একটা কথা বলি যে অবশ্যই মনে রাখবেন যে ব্লেন্ড করার সময় খেয়াল করবেন যে আপনার চিনিটা পুরোপুরি গলে গিয়েছে কি না। যাদের কেকের উপরে শক্ত হয় তাদের জন্য টিপস হচ্ছে, যদি চিনি গলা ভালো না হয় মানে চিনিতে যদি এখানে দানাদার ভাব থাকে তাহলে কিন্তু কেকের উপরটা শক্ত হবে এবং খসখসে হবে। এখন এর মধ্যে যে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো আমার ছিল সেটাকে দেখুন যে আমি ধীরে ধীরে মিলিয়ে দেব, এবং এটাকে খুবই দেখুন যে আলতো হাতে এভাবে নেড়ে নেড়ে মেলাবো, একদম কিন্তু খুব তাড়াহুড়া করা যাবে না, আবার একবারে সব কিছু দেওয়া যাবে না। এখন আরেকটা টিপস দেই, তা হচ্ছে এই যে এখন আমি মিলাচ্ছি ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো, ঠিক এই সময়টাতেই আমাদের ওভেনটাকে আমরা প্রিহিট করতে দেবো, কারণ এই উপকরণগুলো সব একখানে করার পরে যদি আমরা আমাদের ওভেনটাকে প্রিহিট করি তাহলে কেকটা ওভেনে দিতে সময় লাগবে, আর তখনই কিন্তু কেকটা ভালো মতো ফুলবে না, তখন এই অবস্থাতেই সেজন্য আমাদেরকে ওভেনটাকে প্রিহিট করতে দিতে হবে। আলতোভাবে দেখুন যেভাবে মিলিয়ে নিলাম। এখন বাটার আমরা এখানে ব্যবহার করব হচ্ছে 4 টেবিল চামচ পরিমাণ, আমরা মেপে 4 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দেবো। আর বাটার কিন্তু ঘরে খুব সহজে আপনারা তৈরি করে নিতে পারবেন, আর সেটা কিন্তু লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেই অনুযায়ী আপনারা এখানে বাটার তৈরি করে ঘরে খুব সহজে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন এবং বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন। এখন একেবারে টকবগে বলক ওঠা বলে যেটাকে, সেরকম গরম দুধ আমি এখানে দিয়ে দিলাম 1/2 কাপ, আর এটাকে এখন ধীরে ধীরে একদম সুন্দর করে দেখুন যে মিলিয়ে নেব। সব শেষে এখন এখানে আমি 1 চা চামচ পরিমাণ এসেন্স দিয়ে দেবো, এটা আপনারা যে কোনো এসেন্স ব্যবহার করতে পারবেন, আমি আজকে এখানে অরেঞ্জ এসেন্স ব্যবহার করেছি, এর বদলে এখানে আপনারা ভ্যানিলা বা যে কোনো এসেন্স ইউজ করতে পারবেন। এখন আমার পুরো ব্যাটারটা দেখুন যেভাবে ঢেলে দিচ্ছি মোল্ডের মধ্যে, পুরো ব্যাটারটা দেওয়ার পরে দেখুন যেভাবে একটা কাঠি দিয়ে এভাবে নেড়ে চেড়ে দিতে হবে, যাতে করে কোথাও যদি মোল্ডে ফাঁকা থাকে বা এয়ার থাকে সেটা বের হয়ে যাবে, এবং একটু এটাকে এভাবে করে ট্যাপ করে দিতে হবে যাতে করে বাবলগুলো এখান থেকে ফেটে যায়। এখন এটাকে আমি দিয়ে দেবো হচ্ছে ওভেনে। এখন বলি ওভেনটা প্রিহিটেডের ব্যাপার হচ্ছে আপনি যে টেম্পারেচারে কেকটা বেক করবেন ঠিক সেই টেম্পারেচারেই 10 মিনিট ওভেনটাকে প্রিহিট করে নেবেন। আমি যেহেতু আজকে এটা 180 ডিগ্রি তাপমাত্রায় বেক করব, তাই আমি 180 ডিগ্রি তাপমাত্রায় আমার ওভেনটাকে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। এখন সেই প্রিহিটেড ওভেনের মধ্যে আপার ডাউন হিট দিয়ে আমি এটাকে 35 থেকে 40 মিনিট 180 ডিগ্রিতে বেক করব। আমার কেকটা দেখুন যে একদম হয়ে গিয়েছে, কেক হয়ে গিয়েছে কিভাবে বুঝবেন, এভাবে একটা কাঠি ঢুকিয়ে দিয়ে যদি দেখেন যে কাঠিটা একেবারে ক্লিন বের হয়েছে তাহলে বুঝতে হবে যে এটা পারফেক্টলি বেক হয়েছে। এখন আমি কিছুটা বাটার দেখুন যে এর উপরে ব্রাশ করে দিচ্ছি, এতে করে কেকটা যখন আমরা খাবো তখন এই কেকটা অনেক সফট লাগবে, এবং অনেকেরই যে কমপ্লেইন থাকে যে কেক খাওয়ার সময় গলায় আটকে যায় সেটার কিভাবে সমাধান সেটাও কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এখন আমি বলি যে বেকিং যে টেম্পারেচার এবং বেকিং যে টাইম সেটা নির্ভর করবে আপনার
ওভেনের উপরে, আপনার ওভেনটা কত লিটার, কোন কোম্পানি, এবং আপনার ওভেনটা যে আপনি চালাচ্ছেন সেই সময়ে ভোল্টেজ কেমন রয়েছে কারেন্টের সেটাও কিন্তু নির্ভর করবে। আর নতুন এবং পুরাতন ওভেন সেটার উপরেও কিন্তু টাইমটা নির্ভর করে এবং টেম্পারেচার নির্ভর করে। আপনার ওভেনটা যদি নতুন হয় তাহলে অবশ্যই আপনাকে কম যে টেম্পারেচার সেটা দিতে হবে এবং একটু বেশি সময় ধরে এটাকে বেক করতে হবে। আর যদি ওভেনটা পুরানো হয় তাহলে আপনার টাইমিংটা সেট করার সময় একটু দেখা যায় কম সময় দিতে হবে এবং বেকিং যে পাওয়ারটা সেটাকেও কিন্তু কম দিতে হবে। এখন একটা র্যাপার দিয়ে এটাকে আমি মুড়িয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়ার পরে কেকটাকে দেখুন যে আমরা আনমোল্ড করে নেব। এখন এটাকে কাটার পরে আপনারা বুঝতে পারবেন যেটা আসলে কতটা পারফেক্ট হয়েছে। আর দেখুন যে একেবারে বেকারি স্টাইলের মাঝখানটা কিন্তু ফেটে গিয়েছে, এখানে কিছুই করতে হয়নি, নর্মাল ওয়েতেই কিন্তু এটা ফেটে গিয়েছে, কারণ এটার পারফেক্ট একটা যে ব্যাটার সেটা তৈরি হয়েছে। এখন আসে এটার দাম নির্বাচন। আপনার উপকরণে ঠিক কত টাকা খরচ হয়েছে সেটা হিসাব করে এখান থেকে কিছুটা লাভ রেখে তারপরে আপনারা এটার দাম নির্বাচন করবেন। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য। আর আমার পরবর্তীতে আরও নতুন কোনো ভিডিও পেতে হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর পাশে যে বেল আইকনটি রয়েছে সেটাকে বাজিয়ে রাখবেন।